স্বল্প সময়ে ব্যাপক লাভের আশায় বরগুনায় তরমুজ চাষে ঝুঁকছেন চাষিরা। তাই জেলায় দিন দিন বেড়েই চলেছে তরমুজের আবাদ। বরগুনায় এবছর লক্ষ্যমাত্রার তিন গুণ বেশি জমিতে তরমুজের আবাদ হয়েছে। গাছের গতি ভালো এবং আবহাওয়া যদি ভালো থাকে তরমুজ ফলন ভালো হইবে। আমাদের এখন বর্তমানে সারের প্রয়োজন বেশিরভাগই, সাদা সারটা আমাকে নাই। হ্যাঁ, সারের দিক দিয়ে একটু কম আছে, এটা আমাকে ব্যবস্থা করতে হইবে। আর আপনার এই কীটনাশক ঔষধের রেটটা একটু কমাইতে হইবে। সারের খরচা, ওষুধের খরচা, সব মালই খরচা বেশি। আমাকে তো আর কেউ দেয় না, আমার তো কেউ সাহায্য করে না। পাইলে সরকারের পক্ষে পাইলে আমরা অনেক আগুয়ে দিতে পারতাম, সরকার পাইনি, আমরা ঠিকভাবে ওষুধ বড়ি দিতে পারি না। মাঠে মাঠে তরমুজ চাষীদের সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আমরা কৃষকদেরকে রোগ পোকামাকড় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দিতেছি, তাছাড়াও সার, বীজ, কীটনাশক সহজে যাতে কৃষকরা পায় সেজন্য কীটনাশক ডিলারদের সাথে, বীজ ডিলারদের সাথে আলোচনা করে সহজে তাদেরকে সরবরাহ করতেছি। সার সংকট নিরসনের পাশাপাশি তরমুজ চাষে কৃষকদের সরকারি সহায়তা পাওয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য ও জেলা কৃষি কর্মকর্তা। বরগুনাতে তরমুজের আবাদ আমাদের লক্ষ্যমাত্রা আছে প্রায় তিন গুণ বেশি এবং কৃষকেরা এই উচ্চমূল্যের ফসলের প্রতি প্রচণ্ডভাবে ঝুঁকতেছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করার লক্ষ্যে আমরা মন্ত্রণালয়ে কিছু সুপারিশ পাঠাই দিব এবং বাকি ব্যবস্থা মন্ত্রণালয় নেবে। এই চাষিরাই তাদেরকে দেখে ওই অঞ্চলে ব্যাপকভাবে হাজার হাজার একর জমিতে এই যে তরমুজ চাষের ব্যবস্থা হচ্ছে, এমনকি এই বানায়ের কৃষকরা দক্ষিণে মানে দশ নম্বরে গিয়ে তারা সেখানে লিজ মানে সাময়িক সেখানে চাষ হবে। এবং আমি আশা করি যে এখানে আমাদের সরকারের দৃষ্টি দেওয়া উচিত, তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া উচিত, তাদের পানিটার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত, তারপরে আধুনিক চাষাবাদ শিক্ষা এই বিষয়ে যে শিক্ষণীয় যেগুলো আছে এ ব্যাপারে কৃষি বিভাগ এবং সরকারের এখানে মনোযোগ দেওয়া উচিত, আমি এটাকে সমর্থন করি। জেলায় এবছর তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 4043 হেক্টর জমিতে, কিন্তু আবাদ হয়েছে 11512 হেক্টর জমিতে। সময় সংবাদ, বরগুনা।